বনেদি স্কুল উমাকান্ত বর্তমানে অজস্র সমস্যার সম্মুখীন এই উমাকান্তের ইংলিশ মিডিয়াম স্কুল। বনেদি এই স্কুলে বেশ কয়েকদিন ধরে প্রার্থনা বন্ধ। ছাত্রছাত্রীরা চালটালের বস্তার সঙ্গে ক্লাস করে চলেছে, মিডমিল রুমে বইয়ের সমাহার। এ কেমনভাবে চলছে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল? বেশ কয়েকদিন ক্লাসরুমে নেই পাখা, গরমকে উপেক্ষা করেই চলছে ক্লাস। ফুলগুলো সরিয়ে দাও আমার লাগছে, আপনাদের হয়তো সবার জানা সুভাষ মুখোপাধ্যায়ের এই বিখ্যাত কবিতা। দৃষ্টতা অবশ্যই মার্জনীয়, বিখ্যাত এই কবিতার লাইন প্রতিবেদনের শুরুতে দেওয়ার জন্য। তবে কিছু যে করার নেই, বর্তমানে যে অবস্থা উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে তাতে খুবই মনে পড়ে গেল সুভাষ মুখোপাধ্যায়ের এই লাইনগুলো। আপনারাও দেখুন কি অবস্থা বনেদি স্কুলের। চাল ডালের বস্তার সাথে ছোট ছোট খুদেরা একই ক্লাসে, এরই নাম কি গুণগত শিক্ষা? ক্লাসে কি চাল ডালের বস্তা থাকার কথা ছিল? তার সঙ্গে বাড়তি পাওনা মশার কামড়। তবে রয়েছে তো ঠিকই এই চাল ডালের বস্তা, সঙ্গে মশার গুনগুন। এই তো গেল চাল ডালের মুন্সিয়ানা। এবার দুর্ভাগ্যের আরেকটি বিষয় শুনুন আপনারা। রাজ্যের অন্যতম বনেদি স্কুল উমাকান্ত একাডেমিতে প্রেয়ার বন্ধ। আরে একই কাণ্ড, ঐতিহ্যবাহী স্কুলের এই কি হাল, শিশুরা শিখবে কি? দিনের শুরুতেই তো সবকিছু গোলমেলে চলছে এই স্বনামধন্য স্কুলে। সত্যিই তো সেলুকাস ঠিক বলেছিলেন, আসলেই দেশ বিচিত্র। আজ তিনি বেঁচে থাকলে অবশ্যই বলতেন আসলেই বিচিত্র এই স্কুল। যে স্কুলে প্রার্থনা হয় না তা তো অবশ্যই বিচিত্রের তালিকায় পড়বে। ঠিক পাশের চিত্র 100 মিটার দূরত্বে শিশু বিহার স্কুল। তবে এই স্কুলে কিন্তু ঠিক প্রতিদিন প্রার্থনা হচ্ছে ছাত্রছাত্রীদের, ব্যতিক্রম বনেদি উমাকান্ত স্কুলে। আজব এক কারণ উঠে এলো প্রার্থনা বন্ধের এই স্কুলের, চোরেরা নাকি মাইক চুরি করে নিয়ে গেছে স্কুলের। দারুণ খবর তো, প্রার্থনা বন্ধের কারণ চোরেরা, তাহলে তো অবশ্যই টিভি সিরিয়ালের সিআইডিকে বলতে হয় পাতা লাগাও পাতা লাগাও, কাহা পে হ্যায় স্কুল কা মাইক, কেননা এছাড়া তো উপায় নেই তাই না? বনেদি স্কুলের মাইক নিয়ে গেল চোরেরা, আর শহরের পুলিশ শীত ঘুমে। শহরের পুলিশ আরে ব্যাস, পোস্টিং তো সেই পশ্চিমার পূর্ব থানা, আরও থানা তো আছেই সেগুলো জয়শ্রী। প্রার্থনা বন্ধ ভাবলে অবাক লাগে, শহরের বনেদি স্কুলের এই হাল। দিন কয়েক পূর্বে স্কুলে ভিজিট করে গেছেন শিক্ষামন্ত্রী সহ বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের আধিকারিকরা, আর এই স্কুলের এই হাল। বর্তমানে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের সুনামের সিঁড়ি তো একেবারে ধপাস, এ নিয়ে বিন্দুমাত্র ভাবনা নেই স্কুলের কোনো শিক্ষকের। যদি ভাবনা থাকতো তাহলে তাদের তরফে কেন উঠল না কোনো আওয়াজ এই পরিস্থিতি নিয়ে? উঠবেই বা কী করে, তাদের তো প্রয়োজন শুধু মাস গেলে সরকারি মাইনের, বাকি সব গোল্লায় যাক। আরও রয়েছে খুনসুটি স্কুলের, সিলিং ফ্যান অধিকাংশই বোবা, কোমলমতি ছাত্রছাত্রীরা বলার সাহস করে উঠতে পারে না, স্যার গরম লাগছে, মাস্টারদের রক্তচক্ষুর ভয়। তবে তাদের ভয় দেখিয়ে তো আপনারা নিজেদের আখের গোছাচ্ছেন, এইভাবে আর কতদিন? সেলুকাস তুমি নেই, সত্যি একবারও কি নিজেদের বিবেককে প্রশ্ন করেছেন? আদতেই কি আপনারা প্রকৃত শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তুলছেন? এই সময়টুকু আদতে কি আছে আপনাদের কাছে? বাস্তবকে অস্বীকার করার উপায় নেই কারোর কাছে, না আপনার না আমাদের না সমাজ ব্যবস্থার। এইভাবে কোনো বনেদি স্কুল চলতে পারে কি না সিদ্ধান্ত আপনাদের, সকাল গড়িয়ে বিকেল এই স্কুলেই কত না হিসেব নিকেশ আপনাদের। তাই বলে যাচ্ছে তাই বানিয়ে শিক্ষা দেবেন আপনারা ছাত্রছাত্রীদের? এ কেমন গুণগত শিক্ষা দিচ্ছেন আপনারা সমাজের মেরুদণ্ডরা? কথায় আছে দ্য টিচার ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, এই কি তাহলে ব্যাকবোন আর এই হলো নেশন? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।